সবাইকে আসসালামু আলাইকুম কোভিড উনিশ পরিস্থিতিতে দুই হাজার একুশ শিক্ষাবর্ষের পুনর্বিনিসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী বিষয় ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ রয়েছে তোমার চারপাশে নানা নির্দেশন উল্লেখ সহ কালিমা তাইবা ও কালিমা শাহাদাতের আলোকে আল্লাহ আল্লাহতালার একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি করা হল এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন ষ্রষ্ট শ্রেণী বিষয় ইসলাম নৈতিক শিক্ষা প্রথম অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ তাওহিদের ধারণা তাওহিদ আরবি শব্দ বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ আল্লাহতালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহিদ বা একত্ববাদ বলা হয় আল্লাহ আল্লাহতালায় একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই তিনি হলেন একমাত্র ইলাহা আল্লাহ তালার প্রতি এরূপ বিশ্বাসী হল তাওহিদ তাওহিদ বা আল্লাহ তালার একতবাদে বিশ্বাসের আকাইদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমান ও ইসলামের মূল ভিত্তি হল তাওহিদ তাহিদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না সকল নবিরাসুল আল্লাহ সাল্লাম তাহিদের দাওয়াত দিয়েছেন সকলেই ঘোষণা করেছেন যে আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তার তুল্য কিছুই নেই তাহিদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে আর তাহিদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করে অতএব তাহিদ অর্থ একত্ববাদ আল্লাহ তালা তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয় আমরা তাহিদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব আল্লাহ তালার সাথে কোনো কিছুইকে শরিক করব না কালিমা তৈবা কালিমা তায়ুবা অর্থ হল পবিত্র বাক্য এটি তাওহিদ ইমান ও ইসলামের মূল ভিত্তি এই কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুত নেই অর্থাৎ পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তালা তিনি ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না চন্দ্র সূর্য তারকারাজি পাহাড় পর্বত ভাগ সিংহ রাজা বাদশাহ কেউ ইবাদতের যোগ্য নয় বরং এসবের সৃষ্টিকর্তা আল্লাহ তালাই হলেন একমাত্র মাবুদ তাকে ছাড়া আর কারো ইবাদত বা উপাসনা করা যাবে না এমনকি তার ইবাদতের অন্য কাউকে শরিক করাও যাবে না আরবি লা ইলাহা শব্দের অর্থ কোন ইলাহ নেই আর ইল্লাল্লাহু অর্থ আল্লাহ ছাড়া কালিমার এই অংশ নাবোধক শব্দ দ্বারা শুরু করা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন তখন আরবের লোকেরা ছিল মূর্ত মূর্তি পূজক তারা নানা রূপ মূর্তি গাছপালা চন্দ্র সূর্য পাহাড় পর্বত ইত্যাদি পূজা করত। এজন্য রাসুল সাল্লাহ ইসলাম এই কালিমার দাওয়াত দেন ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে কালিমা শাহাদাত কালিমা শাহাদাত হল সাক্ষ্যদানের বাক্য অর্থাৎ এই কালিমার দ্বারা ইমানের সাক্ষ্য দেওয়া হয় আমরা এই কালিমার উচ্চারণের মাধ্যমে আল্লাহ তালার একত্ববাদ ও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করি কালিমা শাহাদাতের মাধ্যমে আমরা এ দুটি কাজই করতে পারি তাছাড়াও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের প্রতি আমাদের বিশ্বাস প্রমাণ দিতে পারি কালিমার এই অংশ দ্বারা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়া হয় অর্থাৎ আমরা স্বীকার করি যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহ তালার প্রেরিত নবী ও রাসুল তিনি নিজে আল্লাহ নন কিংবা আল্লাহর অংশও নন বরং তিনি হলেন আল্লাহ তালার প্রিয় বান্দা তিনি আল্লাহ তালার ইবাদত করতেন তবে তার বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহ তালার মনোনীত সর্বশ্রেষ্ট ও সর্বশ্রেষ্ট নবী ও রাসুল তিনি আল্লাহ তালার বাণী আমাদের নিকট পৌঁছিয়েছেন কালিমা শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য এর দ্বারা মানুষ নিজ নিজের ইমানের প্রকাশ ঘটিয়ে থাকে সুতরাং আমরা শুদ্ধভাবে এই কালিমা পর্ব এবং এর মর্মার্থ অনুসারে আমল করব ষষ্ঠম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই হলো আপনাদের নমুনার সব উত্তর এখান থেকে আপনারা আপনাদের উত্তরগুলো দেখে নেবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ